পারভেজ আহমেদ যে না করে মাপ চাইলে কি মাপ পাওয়া যায় যে পারভেজ আহমেদ আল্লাহর কাছে কোনো গুনার কোনো গুনার ক্ষমা নাই একথা আল্লাহ তালা বলেননি শির্কের চেয়ে বড় গুণা আর কিছু নেই সেটাও আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা ক্ষমা করবেন যদি কেউ তওবা করে শর্ত হচ্ছে তওবা করতে হবে তো তওবা করলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আর তও বাদে যদি কোনো সিরিক ব্যতীত অন্য যে কোনো গুণ এমনকি বেবিচারও হয় তাহলে যদি সে মারা যায় আল্লাহ তালার আল্লাহ তালার ইচ্ছার উপর নির্ভরশীল তিনি ইচ্ছা করলে তাকে বিভিন্ন কারণে ক্ষমা করবেন ইচ্ছা উপরে তাকে শাস্তি দিবেন তারপর তাকে জান্নাত দিবেন তবে সে আল্লাহ তালার ওয়ারিদের অন্তর্ভুক্ত অর্থাৎ ধমকির অন্তর্ভুক্ত যেখানে যেখানে তার কঠিন শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যিনা একটি বড় বেবিচার বড় গুনার কাজ এবং এটা এটার ব্যাপারে আল্লাহ তালা কোরআন ক্যিমে বলেছেন যে ওলা হুকা তোমরা যিনা নিকটবর্তী হইও না এটা অত্যন্ত নিকৃষ্টতম কাজ এটা আল্লাহ তালা নিষেধ করেছেন নিকটবর্তী হতে যারা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে অবশ্যই এবং রসুল্লাহ সাল্লাম যে ষাটটি ধ্বংসাত্মক গুণার কথা বলেছেন তার মধ্যে একটি বলেছেন জিনা সুতরাং জিনা থেকে আমাদের দূরে থাকতে হবে যদি কারো হয়েই যায় আল্লাহর কাছে তহবা করে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমার মধ্যে থাকতে হবে এবং এই তহবাটা যেন খাঁটি হয় খাঁটি অর্থ হচ্ছে কাজ অন্যায় কাজটা ত্যাগ করতে হবে এবং তা লজ্জিত হতে হবে এবং ভবিষ্যতে করবে না সেটার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে এই তিনটি কাজ অবশ্যই অবশ্যই করতে হবে তবা হওয়ার জন্য প্রশ্ন করেছেন যে আমি আলিমুল হক স্ত্রী কি স্বামীর অনুমতি ছাড়া